এসএসসি পরীক্ষা 2022 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে। আমরা কিন্তু কোশ্চেন নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, আপনাদের যাদের কোশ্চেন দেখার প্রয়োজন সেগুলো আপনারা চাইলে আমাদের গত ভিডিওটি দেখতে দেখে আসতে পারেন। আর ইতিমধ্যে কিন্তু আমরা ইংলিশ এবং আপনাদের জন্য পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আর এই ভিডিওটিতে আমরা অর্থনীতি বিষয়ের যে দ্বিতীয় পত্রের যে জন্য যে অ্যাসাইনমেন্ট পাবলিশ করেছে সপ্তম সপ্তাহে এসে, তাই সেই অ্যাসাইনমেন্টের একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে সবার আগে প্রশ্নপত্র দেখবো, তারপর উত্তরপত্র চলে যাব। এখানে প্রশ্নপত্রে বলা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে চয়ন করা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে যে বাংলাদেশের শিল্প, এই জায়গা থেকে কিন্তু অ্যাসাইনমেন্টটি চুজ করা হয়েছে আপনাদের জন্য। আপনাদের নির্ধারিত যেটি অ্যাসাইনমেন্ট সেটি যদি একটু আমরা বলে নিই যে বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপরে ভিত্তি করে শিল্পের শ্রেণী বিন্যাস করো, দ্রুত শিল্পায়নে কোন ধরনের শিল্প স্থাপন করার যুক্তিযুক্ত মতামত দাও। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে কয়েকটি নির্দেশনাকে ফলো করে কিন্তু কমপ্লিট করতে হবে, সেটুকু একটু আমরা যদি দেখি যে এখানে প্রথম নির্দেশনার মধ্যে বলা হচ্ছে যে শিল্পের শ্রেণী বিন্যাস করতে হবে, রপ্তানিমুখী শিল্প এটি বর্ণনা দিতে হবে, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পায়নে সরকারের নীতির যথার্থ বিশ্লেষণ করতে হবে। এই হচ্ছে আপনাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন, সেটি আমরা এখন দেখলাম। আমরা এখন উত্তরপত্র চলে যাব। তার আগে অনুরোধ থাকছে অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, আর অবশ্যই সকল উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চলুন আমরা উত্তরপত্র দেখি। এখানে উত্তরপত্রের আগে প্রথমে আমরা শিরোনামটি সাজিয়ে নিয়েছি। শিরোনামটি হচ্ছে আপনাদের যে বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণী বিভাগ করো। এটি হচ্ছে শ্রেণী বিভাগটুকু লিখলেই হবে, করে লেখার প্রয়োজন নেই, এটুকু লিখলেই আপনাদের শিরোনাম হয়ে যাবে, অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের একটি শিরোনাম। আমরা উত্তরপত্রে চলে যাব এখন। উত্তরপত্রে যাওয়ার আগে প্রথমে বলছি যে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, জাস্ট আমি আপনাদেরকে মেইন যে কোটেশন সেই কোটেশন গুলো বলে দিব, আর ভিডিওটি সম্পূর্ণরূপে এখানে দেওয়া আছে, আপনারা পোস্ট করে করে লিখবেন এখান থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি আমি ভিডিওটি সম্পূর্ণ বলে দিতে যাই তাহলে হয়তো বা 1 ঘন্টার মতো ভিডিওটি হয়ে যাবে, যার ক্ষেত্রে যা আপনাদের জন্য অনেক বোরিং ফিল হয়ে যাবে। কিন্তু আমরা প্রথমে সাজিয়ে দিয়েছি যে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের অবস্থান ও ভূমিকা, অর্থাৎ বাংলাদেশের যে শিল্প সকল শিল্প কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বৃহৎ যে শিল্পগুলো আছে সবগুলোর আমরা এখানে ব্যাখ্যা প্রদান করব। আমরা এখানে তিন প্রকার যেটি সেটি এখানে লিখেছি যে তিন প্রকার, বৃহৎ শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কুটির শিল্প, এই তিন প্রকার আমরা ব্যাখ্যা দিব। এখন ব্যাখ্যা দেওয়া শুরু করি আমরা একটু, যদি যদি যে বৃহৎ শিল্প যেটি সেটি যে বাংলাদেশে বাংলাদেশ শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানা 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলা হয়, এটি হচ্ছে বৃহৎ শিল্প বাংলাদেশের আইন অনুযায়ী। অন্যদিকে দেশের 2005 সনের শিল্প নীতিতে যে সমস্ত শিল্পের জমি এবং স্থায়ী ভবন ব্যতি রেখে অন্যান্য অনন্য মোট স্থায়ী বিনিয়োগ 10 কোটি টাকার বেশি, তাদেরকে বৃহদায়তন শিল্প বলা হয়। বৃহৎ শিল্প কারখানায় দক্ষ শ্রমিক, প্রচুর মূলধন ও জটিল যন্ত্রপাতির সাহায্যে বিপুল পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়। তারপর আমরা একটু পরের পেজে চলে যাই। এখানে মূল্য সংযোজন ও কর্মসংস্থানের যে যে ক্ষেত্রে যে বৃহতায়ন যে শিল্পের অবদান, অর্থাৎ বড় শিল্পগুলোর যে কর্মসংস্থান ও মূল্য সংযোজনের ক্ষেত্রে অবদান, সেটি একটু আমরা বর্ণনা করেছি যে মূল্য সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশের শিল্প খাতে সার্বিক গড়ে চলতি মূল্যে যে পরিমাণ মূল্য সংযোজিত হয় তার প্রায় 48% বৃহদায়তন শিল্প থেকে পাওয়া যায়। তবে বৃহৎ শিল্পে মূল্য সংযোজনের পরিমাণ সর্বাধিক হলেও এই উপখাতে কর্মসংস্থানের পরিমাণ তুলনামূলকভাবে কম। বাংলাদেশের শিল্প খাতে নিয়োজিত শ্রমশক্তির প্রায় 13% বৃহৎ শিল্পে নিয়োজিত রয়েছে। তারপরে একটু আমরা পরের পেজ দেখি। এখানে আমরা তারপরে মাঝারি শিল্প নিয়ে কথা বলবো। আমরা বৃহৎ শিল্প গুলো দেখলাম, এখন মাঝারি শিল্প নিয়ে একটু কথা বলি যে 2005 সালের শিল্প নীতিতে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের জমি এবং স্থায়ী ভবন বাদ রেখে অন্যান্য মোট স্থায়ী বিনিয়োগ অনূর্ধ্ব 1.50 কোটি টাকা হতে 10 কোটি টাকা, সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয় বা মাঝারি শিল্প বলা হয়। এখানে জাস্ট আপনারা একটু মাঝারি শিল্প এখানে লিখে নেবেন। সিরামিক, অটোমোবাইল সহ হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক শিল্প, কোল্ড স্টোরেজ, ফার্নিচার ইত্যাদি মাঝারি শিল্পের অন্তর্গত। আমি আবারও বলছি এখানে কিন্তু ক্ষুদ্র শিল্প হবে না, মাঝারি শিল্প হবে, একটু আপনারা ঠিক করে নেবেন। তারপরে একটু আমরা যদি 3 নম্বরে বলি যে ক্ষুদ্র শিল্প সম্পর্কে একটু আমরা যদি বর্ণনা করি যে বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ অনূর্ধ্ব
10 লাখ টাকা সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয়। 2005 সনের শিল্প নীতি অনুযায়ী যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন বাতিল রেখে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় অনধিক 1.50 কোটি টাকা, সেইগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয়। ছোট ছোট ফ্যাক্টরিতে ক্ষুদ্র শিল্পের কাজ কাজ চলে এবং সেখানে হালকা যন্ত্রপাতি ও বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। হোসিয়ারি শিল্প, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, দেশলাই শিল্প, এখানে দিয়াশলাই বা দেশলাই যেটা আপনি বলেন শিল্প, ইত্যাদি বাংলাদেশের ক্ষুদ্র শিল্পের উদাহরণ। তারপর একটু আমরা পরের পেজে চলে যাই। এখানে আমরা মূল্য সংযোজন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে অবদান, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পটি কেমন করে অবদান রাখে একটু আমরা যদি বলি, যে মূল্য সংযোজনের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দ্বিতীয় স্থানে রয়েছে। দেশের শিল্প খাতে বার্ষিক গড়ে চলতি মূল্যে যে পরিমাণ মূল্য সংযোজিত হয় তার প্রায় 35-35% এই শিল্প থেকে পাওয়া যায়। তারপরে যদি আমরা একটু কুটির শিল্প নিয়ে কথা বলি, যদিও আমরা যারা গ্রামে থাকি সকলে কিন্তু কুটির শিল্পের সাথে পরিচিত, সেই কুটির শিল্পের নিয়ে একটু কথা বলি। সাধারণত মালিকের গ্রামে স্থাপিত হয় এবং পরিবারের সদস্যদের সাহায্যে এর উৎপাদন কাজ পরিচালিত হয়। বাংলাদেশের বাংলাদেশ সরকারের 1991 সনের লক্ষ টাকা আসে 91 সনের যে 1 লক্ষ টাকা সেগুলোকে কুটির শিল্প বলে। হস্তচালিত তাঁত শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, কাষ্ঠশিল্প, বিড়ি শিল্প প্রভৃতি আমাদের কুটির শিল্পের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে উদাহরণ কুটির শিল্পের। তারপর আমরা একটু পরের পেজে চলে যাই। রপ্তানিমুখী শিল্প, রপ্তানিমুখী শিল্পগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। যে পোশাক যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, এই কথা আজ আরো কারো আজ কারো জানা অজানা নেই, কিন্তু আমরা কয়েকজন জানি যে রপ্তানি ঝুলিতে অল্প পরিচিত বা অপরিচিত অনেক পণ্য আছে, যেসব পণ্য থেকে রপ্তানি আরো কম নয়। একটা উদাহরণ দিলেই বিষয়টা আজ করা যাবে। সেটি হচ্ছে যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে বাংলাদেশ থেকে গত 18-19 অর্থবছরে 716 কোটি টাকার বাইসাইকেল রপ্তানি হয়েছে। মেঘনা গ্রুপ, প্রাণ, আরএফএল গ্রুপ সহ কয়েকটি বড় কারখানা রয়েছে সাইকেল উৎপাদনের, কিন্তু গত অর্থবছরে অর্থবছর টুপি রপ্তানি হয়েছে সাইকেলের দ্বিগুণেরও বেশি। এই অর্থবছরে 20 কোটি 65 লাখ 10 হাজার ডলারের টুপি রপ্তানি হয়েছে বাংলাদেশের মধ্যে, যার পরিমাণ 1,755 কোটি টাকা। ঠিক এরকম প্রধান রপ্তানি পণ্য পোশাকের পাশাপাশি দেশের অনাচকানাচে কিন্তু এটি ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে। নানামুখী রপ্তানি পণ্যের ছোট ছোট কারখানা, কেউ দেশীয় কাঁচামাল দিয়ে আবার কেউ বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে এসব কারখানা তৈরি করছে, কিন্তু আমরা পরের পেজে চলে যাই। এসব কারখানা গড়ে তুলছে, কোনো কোনো পণ্যের রপ্তানির যে পরিমাণ খুব বেশি নয়, কোনো কোনো পণ্যের রপ্তানির পরিমাণ আবার বেশ ভালোই। কিছু পণ্য আছে বা বিশ্ববাজার খুব বড় নয়, আবার কিছু আছে অনেক বড় বাজার। এভাবে কিন্তু আমরা পেজটি সাজিয়েছি, আপনারা এখান থেকে লিখবেন। আমরা তারপরে পরের পেজে চলে যাচ্ছি, আপনাদের জন্য সেখানে থাকছে একটু আমরা দেখে নিই। এখানে যে 4,53 কোটি ডলার বা 3,44,547 কোটি 84,000 টাকা চলতি যে 19-20 অর্থবছরের লক্ষ্যমাত্রা আরো বেশি, 4,550 কোটি ডলার। গত অর্থবছরের মোট রপ্তানি 84% পোশাক, দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাতের আয় মোট রপ্তানি প্রায় 2.52%। শীর্ষ 10 রপ্তানি খাতের মধ্যে আরো আছে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষি ও কৃষিজাত পণ্য, হালকা প্রকৌশলী পণ্য, প্লাস্টিক পণ্য, মৎস্য, ঔষধ ও সিরামিক। তাহলে অপ্রচলিত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত, এটি কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। ইপিবির কাছে এর আলাদা কোনো হিসাব নেই, এ নিয়ে দপ্তরটির ভালো কোনো গবেষণাও নেই। তবে গত অর্থ বছরে রপ্তানি আয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা যায় যে প্রচলিত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে প্রায় 20,000 কোটি টাকার সমান। এভাবে কিন্তু আমরা পেজটি সাজিয়েছি। তারপরে আপনার পরের পেজে চলে যাই। এখানে জাহাজ শিল্পের জন্য যে ইপিবির গবেষণা করছে, এই গবেষণা থেকে জানা যাচ্ছে যে সাইকেলের চেয়েও টুপি রপ্তানির পরিমাণ বেশি হওয়ার চিত্রটিকে বিশ্বাসযোগ্য মন্তব্য করে ফাতেমা ইয়াসমিন বলেন, দেশে অনেক ধরনের টুপি উৎপাদন হয়, চলতি অর্থবছরে টুপি রপ্তানির পরিমাণ 2,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আমরা আশা করছি। পণ্য ও রপ্তানি চিত্র অপ্রচলিত পণ্যের মধ্যেও কিছু আবার এরই মধ্যে প্রচলিত পরিচিত হয়ে গিয়েছে, যেসব আসবার, বাইসাইকেল, জাহাজ ইত্যাদি, আলু, হস্তশিল্প, কাঁকড়া ও কুচিয়া ইত্যাদি পণ্য রপ্তানি হয় বলে অনেকে জানেন, কিন্তু মানুষ খুব বেশি জানেন না। এমন অপ্রচলিত পণ্যের তালিকাটি বড়, এগুলো হচ্ছে পরচুলা, গরুর নাড়িভুড়ি, চারকোল, টুপি, মাছ ধরার বড়শি, মশারি, শুকনা, একটু পরের পেজে আমরা চলে যাই, শুকনা খাবার, পাঁপড়, হাঁসের পালকের তৈরি পণ্য, লুঙ্গি, কাজু বাদাম, চশমার ফ্রেম, কৃত্রিম ফুল, গলফ শাফট, খেলনা, আগর, ছাতার লাঠি,
ইত্যাদি এ ধরনের 100-এর বেশি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে বেশ কিছু পণ্য রপ্তানির বিপরীতে 5 থেকে 20% পর্যন্ত ভর্তুকিও দিয়ে থাকে সরকার। এই একদম অপরিচিত পণ্য রয়েছে এ তালিকায়, যেমন শরীর থেকে রক্ত নেওয়ার পাইপ অর্থাৎ ব্লাড টিউবিং সেট, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস যে ইনগ্রেডিয়েন্ট, সিয়ার কয়েল, তামার তার ইত্যাদি। এসব পণ্যের কারখানা সাধারণত বড় হয়, বিনিয়োগ একটু বেশি হয়। এভাবে কিন্তু আমরা পেজটি সাজিয়েছি, আপনারা এখান থেকে লিখবেন। তারপর আমরা পরের পেজটি দেখি একটু। তারপর আমরা একটু যে মশলা আমদানিকারকের ক্ষেত্রে যে এখানে বলা হচ্ছে, যে মশলা আমদানিকারক বাংলাদেশে, আবার মশলা রপ্তানিকারক বাংলাদেশ থেকে রপ্তানি হয় উল্লেখ উল্লেখ করার মতো প্রসাধনী পণ্য আবার গত অর্থ বছরে 4,29,30,000 ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা 365 কোটি টাকার সমান। এছাড়া রপ্তানি হয়েছে 3,76,00,000 ডলারের তামার তার, 1,16,00,000 ডলারের গলফ খেলার স্টিক, 54,00,000 ডলারের কৃত্রিম ফুল। এভাবে কিন্তু আমরা পেজটি সাজিয়েছি। আমরা পরের পেজটি একটু দেখি। এখানে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোজাম্মেল বলেন, বহু বছর ধরেই রপ্তানি বহুমুখীকরণের কাজ করা কাজ কথা বলা হচ্ছে, কিন্তু এই জন্য যথেষ্ট কাজ নেই সরকারের। প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিও এমন এমন খাত ভিত্তিক, করণীয় কি তাহলে? এমন প্রশ্নের জবাবে গোলাম মোজাম্মেল বলেন, বৈশ্বিক একটি গবেষণায় উঠে আসে যে প্রচলিত পণ্যের ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকার গড় বয়স 1 বছর, তবে বাংলাদেশে তা 1 বছর 8 মাস। সেই হিসেবে ভালো, আমার পরামর্শ হচ্ছে সনাতনী রপ্তানি সহায়তা থেকে বের হয়ে উদ্যোক্তা কেন্দ্রিক সহায়তা দিতে হবে, কারণ এই উদ্যোক্তাদের কারখানাগুলো ক্ষুদ্র খাত হিসেবেও স্বীকৃতি পায়নি। আবার নীতি নির্ধারকদের সঙ্গে দেনাদারদের দেনা দরবার করার ক্ষমতা সক্ষমতাও তাদের থাকে না। তারপর আমরা পরের পেজে চলে যাই। এখানে বাংলাদেশের সরকারি পর্যায়ে গৃহীত উন্নয়ন কার্যক্রম একটু আমরা দেখব। এখানে বাংলাদেশের সরকারি পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম গুলো আছে সেইগুলো একটু দেখি দেখি আমরা। প্রথমে সাজিয়েছে যে আর্থসামাজিক অবকাঠামো গঠন। অর্থসামাজিক অবকাঠামো গঠনের ক্ষেত্রে অবশ্যই অর্থনীতিকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ অর্থনীতি যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু সরকারিভাবে যদি অর্থনীতি ডেভেলপ না হয় তাহলে কিন্তু বাংলাদেশ সচরাচর পিছিয়ে পড়বে। তাই সরকারি পর্যায়ে কিন্তু অর্থনীতিকে ডেভেলপ করার জন্য এই কাজটি করা হচ্ছে। তারপর আমরা 2 নম্বর সাজিয়েছি যে অর্থসংস্থান অর্থনীতিকে ডেভেলপ করতে গেলে যদি অর্থসংস্থানের যোগান না থাকে তাহলে কিন্তু অর্থনীতিকে ডেভেলপ করা অসম্ভব, এটি আমরা এখানে ব্যাখ্যা করেছি। তারপরে 3 নম্বর আমরা সাজিয়েছি আয় বৈষম্য হ্রাস। দেশের আয় বৈষম্য হ্রাস করার মাধ্যমে জনগণের সঞ্চয় ভোগ প্রবণতা বাড়িয়ে সরকারের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। বাংলাদেশ সরকারের সরকার সংস্কার নীতির মাধ্যমে বিত্তশালী লোকদের নিকট থেকে আদায়কৃত অর্থ দরিদ্র ও স্বল্পবিত্তের লোকদের কাজে লাগিয়ে আয় বৈষম্য হ্রাস করে। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা সাজিয়েছি যে জনসংখ্যা 4 নম্বর, যেটি জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বৃদ্ধি। জনসংখ্যার নিয়ন্ত্রণের ফলে অর্থাৎ যদি জনসংখ্যা জন্মের হারটি একটু কমে আসে সেক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি জনসংখ্যা যদি নিয়মিত যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কর্মসংস্থানের যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাবে, সেটি আমরা এখানে ব্যাখ্যা করেছি। 5 নম্বর এখানে আমরা উন্নয়নের নীতি প্রণয়ন ও তার বাস্তবায়ন এখানে আমরা ব্যাখ্যা করছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়া গতিশীল করার জন্য সরকার উন্নয়নের নীতি যে প্রণয়ন ও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে করেন উদাহরণস্বরূপ কৃষি নীতি, শিল্প নীতি, বাণিজ্য নীতি প্রভৃতি। 6 নম্বরে আমরা সাজিয়েছি প্রযুক্তিগত উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের আবশ্যক, সেটি আমরা এখানে ব্যাখ্যা করছি, আপনারা এখান থেকে লিখবেন। 7 নম্বর আমরা সাজিয়েছি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। যদি অর্থনীতিকে ডেভেলপ করার জন্য পরিকল্পনা এবং সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন না থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতিকে ডেভেলপ করা কখনো সম্ভব নয়। তারপরে আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা 8 নম্বরে সাজিয়েছি যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের দেশকে প্রাকৃতিক সম্পদে ভরপুর করেছে, সেই প্রাকৃতিক সম্পদে যদি আমরা সদ্ব্যবহার না করতে পারি তাহলে অর্থনীতিকে কিন্তু উন্নয়ন করা সম্ভব না। তারপরে বই বাণিজ্যের উন্নয়ন। যদি বই বাণিজ্যের সাথে আমাদের উন্নয়ন যে সম্পর্কটা, এটি যদি উন্নীত না করা যায় তাহলে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা থেকে অনেক অংশেই পিছিয়ে যাবো, আর বৈদেশিক মুদ্রা থেকে পিছিয়ে যাওয়া মানে আমাদের অর্থনীতিতে বড় একটি ধস নামা। তারপর আমরা দেখবো যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা। আমরা সরকারি খাতের ভূমিকা দেখেছি, এখন বেসরকারি খাতের ভূমিকা দেখি। বেসরকারি খাত ভোগ, বিনিয়োগ ও নিট রপ্তানি আয়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বৃদ্ধিতে অনেক অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত শিক্ষা ও উৎপাদনশীল প্রকল্পে বিনিয়োগের ফলে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন। আমরা পরের পেজে চলে যাই। সম্ভব হয় অর্জন সম্ভব হয় বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগের প্রসারকল্পে সরকার বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করেন, প্রণয়ন আইন ও বিধিগত সংস্কার তথা সার্বিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তারপরে অর্থনৈতিক উন্নয়নে সরকার সরকারি ও বেসরকারি উন্নয়ন অর্থায়নে পৃথকভাবে গৃহীত প্রকল্প সমূহের বাইরে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিশেষত ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ সরকারের একটি সরকারের একটি গুরুত্বপূর্ণ কৌশল। 1314 অর্থবছরে মোট যে 1432টি বেসরকারি প্রকল্পে বিনিয়োগ প্রস্তাবনার পরিমাণ ছিল 68,291 কোটি টাকা, যা 1415 অর্থবছরের প্রথম 8 মাসে জুলাই ফেব্রুয়ারিতেই দাঁড়িয়েছিল। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই, এখানে 894টি প্রকল্পে মোট 53,697 কোটি টাকা ছিল। তারপরে ব্যক্তি খাতে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বিকাশ শিল্প খাতকে গতিশীল করে তুলেছে এবং দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে অবদান রাখছে, ফলে এ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে। 2014 থেকে 2015 অর্থ বছরে মোট উৎপাদিত বিদ্যুৎ 22,691 মিলিয়ন কিলোওয়াট আওয়ার, যার 45.51% বেসরকারি খাত থেকে উৎপাদিত হয়েছে। এভাবে কিন্তু আমরা পেজটি সাজিয়েছি। আমরা সর্বশেষ পেজে চলে যাবো এখন, এটি আপনাদের লাস্ট পেজ। তবে বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 43তম, তাছাড়া ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 131তম এবং ব্যবসা শুরু ও কর প্রদানের ক্ষেত্রে যথাক্রমে 115তম ও 83তম স্থানে রয়েছে। বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়ে বেসরকারি খাতে বরাদ্দ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেসরকারি খাতে সর্বাধিক পরিমাণ, যা মোট বরাদ্দের 56.17%। বেসরকারি উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য ক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠান করা হয়েছে। তাই আশা করা হচ্ছে আগামীতে আমাদের বেসরকারি খাত দেশের অর্থনীতিতে উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই ছিল আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে। আর একটি অ্যাসাইনমেন্ট দেখার জন্য এখানেই শেষ করছি। আর নতুন কোনো পর্ব নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।